আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যের ওয়াইফাই বা আপনাদের বন্ধুদের ওয়াইফাইগুলো ব্যবহার করে থাকেন। তো যখন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে তাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানতে চান, তখন কিন্তু তারা তাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনাকে বলে না, কিন্তু আপনার মোবাইলটি নিয়ে তারা তাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে আপনার মোবাইলে তাদের ওয়াইফাইয়ের সাথে আপনার মোবাইলটি কানেক্ট করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো দেখবেন এবং কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো কীভাবে বের করবেন। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কিভাবে কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো বের করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো বের করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইলে সেটিংস অপশনে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনারা ওয়াইফাই সেটিংস অপশনে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট রয়েছি। তো এখানে আমি যদি এই ওয়াইফাইয়ের নামটির উপর ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড শো করতেছে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে এই কিউআর কোডগুলো কিন্তু সব ফোনে শো করবে না। যাদের ফোনে অ্যান্ড্রয়েড 8, অ্যান্ড্রয়েড 9 এবং অ্যান্ড্রয়েড 10 রয়েছে, সেই ফোনগুলোতেই কিন্তু এই কিউআর কোড শো করবে। অন্য যে ভার্সনগুলো রয়েছে সেই ভার্সনে কিন্তু এই কিউআর কোড নাও শো করতে পারে। তো এই কিউআর কোড বের করার পরেই আপনারা এখানে একটি স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশটটি নেওয়ার পরে আপনারা স্ক্রিনশটটিতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা স্ক্রিনশটটি ক্রপ করে নেবেন। তো আমি এই স্ক্রিনশটটি ক্রপ করে নিচ্ছি। তো স্ক্রিনশটটি ক্রপ করার পরে এখান থেকে আপনারা সেভ অপশনটির উপর ক্লিক করবেন। তো সেভ করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোমটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি টাইপ করতে হবে সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিছি। সেখান থেকে এক ক্লিকে আপনারা এই অ্যাড্রেসে বা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ওয়েবসাইটে চলে এসেছি। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলের গ্যালারি বা আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজারটি রয়েছে সেটি এখানে শো করবে। তো এখান থেকে আমি আমার মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করতেছি। দেন আমরা কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে আমরা আপলোড করে দেব বা এখান থেকে সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দেব। তো আমি এই স্ক্রিনশটটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে এখন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সাবমিট। তো এখান থেকে আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারবেন যে ওয়াইফাইয়ের সাথে আপনি এই মুহূর্তে কানেক্ট রয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউবিবি কানেকশন। তো এই ইউবিবি কানেকশনের পাসওয়ার্ড কিন্তু এটি। তো এটি মূলত হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো আমি যদি এই পাসওয়ার্ডটি যদি কপি করে নিই, কপি করে আমি এখন চলে যাচ্ছি ওয়াইফাই অপশনে। তো এখন আমি ওয়াইফাই অপশনে আসার পরে এখানে আমি এই ওয়াইফাইটি ফরগেট নেটওয়ার্ক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি কিন্তু ফরগেট নেটওয়ার্ক করে দিলাম। তো আমি আবারও এই ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত হব। তো কিছুক্ষণ আগে আমি যে পাসওয়ার্ডটি কপি করে এনেছি সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, এই কানেক্ট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছি। তো এই মুহূর্তে দেখতে পেলেন আমি কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে গিয়েছি। সো এইভাবেই কিন্তু আপনারা এই কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো খুব সহজেই বের করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।